আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন হিসাব বিজ্ঞান বিষয়ে এই যে রেওয়ামিল থেকে যখন বিশদায় বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়, তখন রেওয়ামিলে যদি বলা থাকে যে ভাড়া 10,000 টাকা রেওয়ামিলে দেওয়া আছে এবং ব্র্যাকেটে লেখা আছে ভাড়ার পাশে 10 মাস, অনেক সহজ একটি বিশেষ করে সমন্বয়, এটি কিন্তু এক ধরনের সমন্বয়, কিন্তু অনেক শিক্ষার্থী এটা কমন মিস্টেক করে, সেজন্য আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। ভাড়া রেওয়ামিলে দেওয়া আছে 10,000 টাকা, ব্র্যাকেটে ভাড়া 10 মাস। তাহলে যে 10 মাস লেখা আছে, এটি দ্বারা বোঝায় আমরা যদি 12 মাসের অঙ্ক করি, তাহলে 12 থেকে 10-এর পার্থক্য 2। তার মানে কি? এই 10 মাসের ভাড়া দেওয়া আছে শ্রমিকদেরকে বা কর্মচারীদেরকে বা বিশেষ করে যারা অফিসার তাদেরকে 10,000 টাকা দেওয়া আছে 10 মাসের ভাড়া। তো 10 মাসের ভাড়া যদি 10,000 টাকা হয়, তাহলে আরও 2 মাস বাকি আছে, 12 মাসে 1 বছর। তো 12 মাসে 1 বছর যদি হয়, 2 মাসের বকেয়া আছে, আমরা জানি বকেয়া যোগ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি থাকে এইখানে লিখব কিভাবে? প্রথমে এই যে ভাড়া দেয়া আছে 10,000 টাকা, এটা আগে লিখব। পরিচালন ব্যয় আমরা জানি বিশদায় বিবরণী যে পরিচালন ব্যয়ের মধ্যে লিখব ভাড়া এই 10,000 টাকা। কোন ঘরে লিখবো? এখানে ঘর তো 3টা, যেহেতু এটা বলা আছে প্রথম ঘরে লিখব। যেহেতু এখানে একটা তথ্য দেওয়া আছে, এটা কিন্তু সমন্বয় এবং এই ধরনের সমন্বয়কে সাইলেন্ট সমন্বয় বলে, সেজন্য এটা কী করবো? প্রথম ঘরে লিখব। এটার সাথে যোগ বকেয়া যোগ করব, বকেয়া ভাড়া যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে বকেয়া ভাড়া কত হবে? 10 মাসের যদি 10,000 টাকা হয়, 2 মাসের কত? সেটা এখানে বকেয়া বলে যোগ করব। কিভাবে বের করব? এই 10,000কে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, এই 10,000কে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, তাহলে হবে 2,000 টাকা। অর্থাৎ 10,000-এর সাথে বকেয়া 2,000 যোগ করে 12,000 হবে, এইখানে লিখব। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, ভাড়া যেটি দেয়া আছে সেটি প্রথমে লিখব, প্রথম ঘরে লিখব। আর ভাড়া সম্পর্কে যদি কোনো সমন্বয় না থাকতো, তাহলে ভাড়া লিখতাম মাঝের ঘরে। যেহেতু সমন্বয় আছে, তাই এই 3টা ঘরের মধ্যে প্রথম ঘরে লিখব, তার সাথে বকেয়া যোগ করব। বকেয়া বের করার এখানে নিয়ম হচ্ছে, এই 10,000কে যত মাস দেয়া আছে 10 সেটা দিয়ে ভাগ, আর যত মাস বাকি আছে 2 দিয়ে গুণ। 10,000কে 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা হবে, যেটি বকেয়া রয়েছে, বকেয়া যোগ হয় আর অগ্রিম বাদ যায়।